बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शीत शुरू थेके जादेर एरकम आमार मतो स्किनटा कुचके जाए कालो हो जाए आजके आमी तादेर जोन्नो एकटा एक चामच ग्लिसारिन आपनारा किभाबे माखबेन किभाबे एकटा पैक तैरी करे माखले आमार मतो सारा शीते आपनादेर त्वक आर कुचके जाबे ना कालो हो जाबे ना। देखेन कतटा पार्थक्य एबं आमार हाते त्वके मुखेर त्वके होयेछिलो। ताई एई ग्लिসারিনটা কিভাবে মাখলে আপনাদের ত্বক সারা শীতে থাকবে ফর্সা উজ্জ্বল এবং টানটান ঠিক আমার মতো। আমার কিন্তু ত্বকটা অনেকটাই কুচকে গিয়েছে, কুচকে যায় প্রতি বছর শীত পড়ার সাথে সাথে। জাস্ট আমি গ্লিসারিনের মাত্র দুটি উপকরণ ব্যবহার করেছি। এই দেখেন কনকনে ঠান্ডা পড়েছে, এতেও কিন্তু আমার ত্বক একটিও কুচকায়নি, মানে কালো হয়ে জেনে রয়েছে টানটান ফর্সা। টিপসটা আজকে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে প্রিয়জনের সাথে যাদের এরকম শীতে সমস্যা আছে আমার মতো স্কিনটা কুচকে যায় কালো হয়ে যায় তাদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে নিজেও রাখতে পারেন এবং আমার পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমি দিয়েছি এক চামচের মতো গ্লিসারিন, আর দিব এক চামচের মতো নারকেল তেল। এই নারকেল তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো আর গ্লিসারিনটা তো খুবই ভালো, তবে শুধু গ্লিসারিন স্কিনে মাখলে কিন্তু সেটা স্কিনের জন্য ক্ষতিকর হয়। তাই আমি এখানে এক চামচ নারকেল তেলের সাথে এক চামচ গ্লিসারিন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে যাবে, তখনই বুঝবেন কিন্তু মানে গ্লিসারিনটা খুব ভালো করে নারকেল তেলের সাথে মিশে গেছে। এবং সারা শীতে আমি এটা মেখেছি, বিশ্বাস করবেন কি না জানি না, আমার স্কিনটা এতটা টানটান উজ্জ্বল ফর্সা হয়েছে যেটা কখনোই সম্ভব না। আগে শীত পড়লেই কিন্তু আমার স্কিনটা এভাবে কুচকে যেত, কালো হয়ে যেত। অনেক অনেক আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে আপনার স্কিনটা এতটা কুচকানো কেন, কিন্তু এখন কিন্তু আর কুচকানো নেই। আপনারা আগের ভিডিওর সাথে এখন ভিডিও দেখে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা দুধ। কাঁচা দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা কুচকে যাওয়া, কালো হয়ে যাওয়া, ভাঁজ পড়ে যাওয়া স্কিনকে টানটান উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে। স্কিনটা যখন টানটান হবে না বন্ধুরা, তখন দেখবে তোমাদের বয়স অনেকটাই কমিয়ে দিয়েছে, 55 হলেও একদম 20-এর মতো স্কিনটা লাগবে। এখন আমি তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম মানে গ্লিসারিনের সাথে মাত্র দুটো উপকরণ আমি ব্যবহার করবো, ঠিক দুটো উপকরণ কিন্তু আমি ব্যবহার করছি এখানে। এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যত ভালো করে তুমি মেশাবে তত ভালো একটা টেক্সচার তৈরি হবে। একদম কিন্তু এটা স্কিনের জন্য খুব ভালো একটা মানে কি বলবো ফেস রেমেডি বলতে পারো। এটা তোমরা মুখে, গলায়, হাত পায়ে সব জায়গায় লাগাতে পারবে, সারা শীতে এটা লাগাতে পারবে। এটা একদিন তৈরি করে তোমরা অন্তত 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবে, যেহেতু এখন শীতকাল, যেহেতু বাইরে এটা রেখে দিতে পারবে। আমার প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি বলবো এটা কখন মাখবে। এটা অবশ্যই অবশ্যই তোমরা রাতে ব্যবহার করবে, রাতে সব কাজ শেষ করে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হালকা ভেজা মুখেই কিন্তু তোমরা এই ফেস প্যাকটা লাগাবে। সমস্ত মুখে, গলায়, হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের কুচকে গেছে, কালো হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে সব জায়গায় লাগাবে এই ফেস প্যাকটা। লাগানোর 15 থেকে 20 মিনিট পর তোমরা একটা টিস্যু দিয়ে, আমি আবার বলছি একটা টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে মুখটা মুছে ফেলবে, মুখটা কিন্তু ধুতে যাবে না কখনোই। এবং ওই অবস্থায় তোমরা ঘুমিয়ে পড়বে এবং সকালে উঠে জাস্ট উষ্ণ গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে এবং মুখ হাত পর মানে পরিবর্তন দেখে তোমরা নিজেরাই চমকে যাবে আমার মতো। কিন্তু নিজেই চমকে গেছি, এক সপ্তাহ মাখার পর আমাদের স্কিনের এতটা পরিবর্তন হয়েছে এবং ভাবতেই পারিনি যে এই রেমেডিটা এতটা ভালো কাজ হবে, তাই শেয়ার করলাম তোমাদের।